নাবালিকা ধর্ষণে এবার সর্বোচ্চ সাজা ফাঁসি। নতুন আইন আনছে কেন্দ্র সরকার, বদলানো হচ্ছে ব্রিটিশদের দেওয়া আইনের নাম। আইনে মেয়েদের প্রতি কটাক্ষ, পূর্ণ মন্তব্য করলে হবে জেল। কেন্দ্র জারি করল নতুন আইন, নাম রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। সুতরাং সেই আইনে অন্তর্ভুক্তি হতে চলেছে দীর্ঘ অপরাধের তালিকা। ধর্ষণ ও গণপিটুনির সাজা মৃত্যুদণ্ডও হতে পারে বলে সিদ্ধান্ত রাষ্ট্রের। রাষ্ট্র বাতিল করল দেশদ্রোহ বিরোধী আইন, এর পরিবর্তে জারি হল রাষ্ট্রের বিরুদ্ধে আইন। অর্থাৎ ঠিক কোন কোন আচরণ ও কাজকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসাবে গণ্য করা হবে সেই তালিকা হল দীর্ঘতর। রাষ্ট্রের বিরুদ্ধে আইন জারি করার পাশাপাশি নারী নির্যাতনের অপরাধকে সর্বোচ্চ পর্যায়ের হিংসার তকমা দিয়ে একঝাঁক কঠোরতম শাস্তির বিধান পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবার থেকে নাবালিকা ধর্ষণ গণপিটুনির সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। মেয়েদের প্রতি অশালীন ব্যবহার এমনকি কটাক্ষপূর্ণ মন্তব্য করলেও হবে জেল। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেছেন এবং সেই তিনটি বিল পাঠানো হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির কাছে। এই বিলে 1860 সালের অপরাধ তদন্ত এবং নথি সংক্রান্ত তিনটি আইন সম্পূর্ণ বাতিল করে নতুন তিনটি আইনের উল্লেখ করা হয়েছে। স্থায়ী কমিটির রিপোর্ট আসার পর বিল পুনরায় পেশ করা হবে এবং তা পাশ করানো হবে। ব্রিটিশদের তৈরি আইনের পরিবর্তন তো করাই হয়েছে, সাথে ব্রিটিশদের দেওয়া আইনের নামও বদলে ফেলল কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং এভিডেন্স অ্যাক্ট, এই তিন আইনের বদলে নয়া আইন হয়েছে যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা বর্তমানে চালু থাকা ইন্ডিয়ান পেনাল কোডের 22টি ধারা সম্পূর্ণ বিলোপ করেছে, 175টি ধারার বদল ঘটিয়েছে, নিয়ে এসেছে 8টি নতুন ধারা। সব ঠিক থাকলে মোট 356টি ধারা নিয়ে নতুন আইন আসতে চলেছে আগামীতে। বহুদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার, রাজনৈতিক ও নাগরিক সংগঠন দেশদ্রোহী আইন বাতিলের দাবি করে আসছিলেন। তাদের অভিযোগ ছিল কেন্দ্র এই দেশদ্রোহী আইনকে সামনে রেখে ব্রিটিশদের মতোই নিজেদের ইচ্ছে মতো সরকারের বিরুদ্ধাচরণকে রাষ্ট্রদ্রোহের আখ্যা দিয়ে অসংখ্য দেশবাসীকে গ্রেপ্তার করেছে এবং সাজা দিচ্ছে। এবার মোদি সরকার সেই আইন বাতিল করল বটে, তবে দেশদ্রোহী আইনটি নাকচ করে যে রাষ্ট্রের বিরুদ্ধে আইনটি আনল কেন্দ্র, তাতে অপরাধের ধরন অন্তর্ভুক্তির তালিকা হতে চলেছে দীর্ঘ। নয়া আইনের সবথেকে তাৎপর্যপূর্ণ ধারা 150 নম্বর। বিরোধীদের আশঙ্কা এই ধারার আওতায় যে কোনো সরকার বিরোধী বক্তব্য ও মনোভাবকেও রাষ্ট্রবিরোধী তকমা দেওয়া যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা বন্ধ করার জন্য এই আইন ব্যবহার করা হবে না তো? বিরোধীদের দাবি, নাম বদলের আড়ালে হিন্দি শব্দের ব্যবহার শুরু হয়েছে, দেশকে হিন্দি সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে মোদি সরকার। এর বিরোধিতাও করা হবে বলেও বিরোধীরা দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।